আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ব্রাজিল দলে আসছে বিশাল পরিবর্তন দু বিশ্বকাপ জিততে ব্রাজিলের মাঠে কাজ করছে নেইমার সহ একাধিক তারকা দু সালে ব্রাজিলের যে সিবিএফ এর নির্বাচন রয়েছে এই নির্বাচন নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান সেরা তারকা নেইমার জুনিয়র তিনি বলেছেন যে এই নির্বাচনে আমি রোনালদোর পক্ষে ভোট করবো অর্থাৎ এনান্দোর জিগেস বাইরে গিয়ে রোনালদো প্রেসিডেন্ট হিসাবে চাই নেইমার জুনিয়র এর বাইরে রোনান্দোকে আরও প্রেসিডেন্ট হিসাবে চাই ব্রাজিলের একাধিক তারকা যেখানে রয়েছেন রিসা লিসন ক্যাশমির ও থিয়াগো সিলবে অ্যাডারসন এবং গ্যাব্রিয়াল জেসুস মার্টিনেলিরা রোনাল্ডোকে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসাবে দেখতে চায় তারা ভোট করবেন রোনালদোর পক্ষে এমনটাই জানিয়েছে টিএনটি স্পোর্টস ব্রাজিল এবং রোনালদো যদি ব্রাজিলের প্রেসিডেন্ট হয়ে আসে তাহলে ব্রাজিলের কোচ হবেন পেপ গার্দিওলা এমনটাই আশ্বাস দিয়েছেন রোনালদোর নিজেই তাই বলা যায় যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জেতার জন্য সবচেয়ে বড় পরিকল্পনা হচ্ছেন রোনালদোকে দু হাজার পঁচিশ সালে যে নির্বাচন রয়েছে এই নির্বাচনে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে বানানো তাই ব্রাজিলের একাধিক তারকা এবার মাঠে নামেছে যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ যেভাবেই হোক ব্রাজিল ঘুরে দাঁড়াবে ব্রাজিলের যে বোর্ড রয়েছে এই বোর্ড দিয়ে আর কাজ হবে না যত দুর্নীতি এবং টিম ম্যানেজমেন্ট সব কিছুই বুঝে ফেলেছে খেলোয়াড়রা নিজেরাও তাই নেইমার জুনিয়র এটা নিয়ে নিজেই মুখ করেছেন তাই আগামী নির্বাচনে বলা যায় যে নব্বই ভাগ রোনালদো নাজারিও ব্রাজিলের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন এবং এনান্দ রোদ্রিগস হারতে যাচ্ছেন তাই বলা যায় যে ব্রাজিলের সুদিন ফিরছে আগামী দু সাল থেকে তাই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের জয়ের সম্ভাবনাও রয়েছে ব্রাজিল যেসব খেলোয়াড় রয়েছে পাইপ লাইনে ভালো একজন মাস্টার মাইন্ড কোচ এবং টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব জায়গায় পরিবর্তন আসলে তাহলে বলা যায় যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিতবে ব্রাজিল এটা বলাই যায় তাই এই পরিবর্তনটা ব্রাজিলের অবশ্যই দরকার যেখানে ব্রাজিলের খেলোয়াড়রাই এবার নিজেরাই মুখ খুলেছে নেইমার জুনিয়রকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ যেভাবেই হোক জিততে হবে তাই রোনাল্ডো নাজারিওকে প্রেসিডেন্ট বানাতে চাই নেইমার নিজেই তাই বলা যায় যে ব্রাজিলের খেলোয়াড়রা যে সকল খেলোয়াড় রয়েছে ব্রাজিলের দুর্দান্ত একটি স্কোয়াড করতে পারবেন পেপ গার্ডিওলা যদি ব্রাজিলের ডাগ আউটে আসেন যেখানে গোলকিপার পজিশন থেকে শুরু করে সব জায়গায় বিশ্বসেরা খেলোয়াড় যেখানে গোলকিপার পজিশনে অ্যাডারসন এবং ডিফেন্সে

বলা যায় যে ব্রাজিলের একটি হ্রদ বোতল হতে চলেছে দু হাজার পঁচিশ সালে আপনাদের কি মনে হয় এমনটা হলে কেমন হবে কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে